कृष्ण तदीय पाद पंकजो पंजरांते अद्वैव मन मे विशतु मनसराज हंस प्राण प्यान समये कफ बात पीत्वै कंठावरोधनम विधो भजनम कुतोस्ते भजनम कुतोस्ते कृष्ण तदीय पाद पंकजो पंजरांते अद्वैव मन मे विशतु मनसराज हंस प्राण प्रयाण समये कफ बात पीत्वै कंठावरोधनम विधो भजनम कुतोस्ते भजनम कुतोस्ते। सिसिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानी छेन गुरु सेवार ऊपरे मंगलजनक कर्म आर हय ना। सिसिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानी छेन जे गुरु सेवार ऊपरे परम पवित्र सेवा परम पवित्र धर्म गुरु सेवन धर्म এর উপরে কোনো কিছু হয় না। সদ্গুরু বৈষ্ণবের সেবার দ্বারা ভগবান বশীভূত হন, সদ্গুরু বৈষ্ণবের সেবার দ্বারা ভগবান বশীভূত হন, সমস্ত শাস্ত্র এইটাই নির্ণয় করেছেন। বেদ, উপনিষদ, পুরাণ, শ্রীমৎ ভাগবত মহাপুরাণ, রামায়ণ, মহাভারত সমস্ত জায়গায় গুরু সেবার যে মহিমা কীর্তন করেছেন, সর্বধর্মোত্তমোত্তমম গুরু সেবা, গুরু সেবন ধর্মের উপরে পবিত্র হয় না। যার কাছ থেকে আমি এই দিব্য জ্ঞান লাভ করে অনন্তকাল ধরে যে ঘুরছিলাম তার একটা সমাধানের রাস্তা হয়ে গেল। শাস্ত্র বলছেন যার কাছ থেকে শাস্ত্রের একটা অক্ষর পর্যন্ত শিখবে কেউ, একটা অক্ষর সেটা শিখে তার চেতনা হয়েছে, বলে সমগ্র পৃথিবীর যত সম্পত্তি আছে সমস্ত কিছু দিয়েও তার ঋণ শোধ করা যায় না। আমরা বেদেতে বিভিন্ন রকম মন্ত্র, শাস্ত্রেতে বিভিন্ন রকম কথা, মায়ের ঋণ শোধ করা যায় না, পিতার ঋণ শোধ করা যায় না, কিন্তু যারা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের অপ্রাকৃত সব বিষয়বস্তু অনুভব করেছেন তারা দেখবেন হ্যাঁ কাউর ঋণ থাকবে না। পিতা, মাতা, ভাই, বন্ধু, দেবতাদের, ঋষিদের কাউর ঋণ থাকে না। কখন থাকে না? বলছে যখন সে নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ সেবা করে। আমি বললাম নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ যদি কেউ নারায়ণের উপাসনা করেন করতে পারেন, রাম, নৃসিংহদেব সমস্ত বিষ্ণু তুরীয় তত্ত্ব বিষ্ণু তত্ত্বের উপাসনা করলেই তার কোনো কিছু ঋণ থাকে না। দেব, ঋষি, সমাজের যত পিতা, মাতা, ভাই, বন্ধু, ভূতাত্ম নীনম পিতৃণম নায়াম ঋণী চরাজন, তাদের ঋণ হতে হয় না। এরকম একটা বিশাল আমার একটা সুযোগ পাওয়া, প্রাপ্ত হওয়া যায়, বিশাল একটা সুবিধে পাওয়া যায়। ভগবানের ভজন করতে গেলেই আমরা শুনেছি গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করতে হয়, যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম বড় কাতরভাবে গেয়েছিলেন কে, কুলশেখরজি, অজস্র চোখের জল ফেলে বক্ষ বিদীর্ণ করে তিনি এই শ্লোক গেয়েছিলেন, কৃষ্ণ তোমার শ্রীচরণ কমলে আমার যেন এই যে রাজহংস
মনসরাজ হংস যেন বিচরণ করে। দেখুন একটা সরোবরেতে পদ্ম প্রস্ফুট পরিস্ফুটিত হয়ে সুন্দরভাবে বিরাজমান থাকে, তাতে হংস আদি বিভিন্ন পক্ষী বিচরণ করে জলের মধ্যে, শোভা বিস্তার করে অপূর্ব। সেই চরণ কমলের চারিপাশে হংস বিচরণ করেন, পরভংস তারা আছেন চারিদিকে, হংস বিচরণ করেন চারিদিকে অপূর্ব। সেরকম ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলের চারিদিকে হংসগণ বিচরণ করেন সাধুরূপী। আমি যে শ্লোক আগে বলেছিলাম আপনারা শুনেছেন, আগে অনেক বেশ কয়েকবারই হতে বলেছিলাম, কৃষ্ণত কীর্তন গান নর্তন কলা পথ জনী ভ্রাজিতা সদভক্তাবলি হংস চক্র মধুপ সেনী বিহারাস্পদম কর্ণানন্দী কলধ্বনির বহতু মে জিহ্বামরু প্রাঙ্গণে শ্রী চৈতন্য দয়ানিধে তবলসদ লীলা সুধা সরধুনি। এখানেও বলছেন যে হংসচক্র মধুপ এরা সব চারিদিকে ঘুরছে চৈতন্য চরণ কমলে, আর যেই চৈতন্য চরণ কমল সেইটাই কৃষ্ণ চরণ কমল, একই কৃষ্ণ বস্তু। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ভাষাটাও আমি বলেছিলাম আগে, শ্রী চৈতন্য মধুপ্যেভ্য নমো নমঃ। শ্রী চৈতন্য মধুপ্যেভ্য নমো নমঃ কথঞ্চিত আশ্রয়াদ যেসাম সা উপি তৎ গন্ধভাগ ভবে। শ্রী চৈতন্য মহাপ্রভু চরণ কমলের চারিপাশে যে সমস্ত মধুপগণ হংস চক্র মধুপ এরা সব সাধু, এদের কথাই বলা হয়েছে, তারা বিচরণ করছেন। আর মধুপ হচ্ছে মৌমাছি, সেও বিচরণ করছেন কিসের আশায়? হংস চক্র মধুপ, হংস তো মৃণাল পান, পদ্মের মৃণাল, আর মধুপ সে তো সেই পদ্মের মধ্যে বসে মধুপান করে আনন্দ লাভ করে। চৈতন্য চরণ কমলের সৌগন্ধ সৌকর্য যারা অনুভব করেছেন সেই মধুপগণ, তাদের কাউর একজনের যদি চরণাশ্রয় করে থাকি আমি, তাহলে আমার কৃষ্ণ প্রাপ্তি সুনিশ্চিত, এর মধ্যে কোনো রকম কোনো সন্দেহ নাই, কৃষ্ণ প্রাপ্তি সুনিশ্চিত আমার। কেন ভগবান তার কথা বলতে গিয়ে আমরা জানি শুনেছি যে বৈষ্ণবের আবেদনে কৃষ্ণদয়াময় এহান পামন প্রতি হইবেন সদয়। সদয় হওয়া মানেই হলো তিনি আমাকে বন্ধন থেকে মুক্ত করে গুরু বৈষ্ণব পারেন, এটা তাদের কাছে হৃদয়ে কৃষ্ণ আছে। আজকে যে মহাপুরুষদ্বয়ের কথা আলোচনা করতে কালকে করেছিলাম, আজকে তাদের গৌরকিশোর দাস বাবাজি মহাজের বিরহ উপলক্ষে উৎসব আজকে, আর শিল ভক্তি দৈত মাধব গোস্বামী মহারাজের আবির্ভাব উপলক্ষে আজকে আনন্দ উৎসব, ওটা বিরহ উৎসব আনন্দ উৎসব। বলে মহারাজ দুটো একসঙ্গে কী করে হয়, একটা বিরহ উৎসব আনন্দ উৎসব কেন হবে না? মহারাজ গৌরীয়গণের ভজনই হল বিরহময়, গৌরীয়গণের ভজনই হল বিরহময়, খালি খালি চোখের জল, কেন চোখের জলের মতো পবিত্র আর কিছু নাই। অবশ্য সেটা যদি ভগবানের জন্য হয়, চোখের জলের মতো পবিত্র অন্য কিছু নাই। শ্রীরামচন্দ্র ভগবান তিনি নিজের চোখের জলে জটায়ুকে স্নান করিয়েছিলেন, কমলনয়ন শচী নন্দন কতবার এরকম করেছেন, সনাতনকে জড়িয়ে ধরে হরিদাসকে জড়িয়ে ধরে তাদের চোখের জলে স্নান করিয়েছিলেন। গৌরীয়গণের ভজনই হল বিপ্রলম্ব ভজন, গৌরীয়গণের ভজন যারা উপলব্ধি করেছেন তারা জীবনে খালি হাউতাস কান্না কান্না খালি কাঁদবেন, বিরহ যন্ত্রণা। ললিতা সখী
রাধারানীকে একদিন বলছেন, আমাদের আশ্চর্য বিষয় এসব সাধারণ ব্যক্তি উপলব্ধি হবে না। রাধারানীকে একদিন ললিতা বলছেন, ললিতা সখী দেখ সখী, তোর এখানে খালি কান্না, তোর এখানে খালি কান্না, আমরা তোর সঙ্গে থাকবো না, আমরা চলে যাবো অন্য জায়গায়। দেখ চন্দ্রাবলীর, চন্দ্রাবলীর ওখানে দেখ খালি হাসি আর আনন্দ, আর তোর ওখানে গেলে কান্না। অবশ্য ললিতা সখী বলেননি আমি চন্দ্রা সখীর ওখানে যাবো, এটা বলেননি, বলছেন অন্য চলে যাবো, তুই খালি তোর এখানে খালি কান্না। এর দ্বারা ললিতা সখী সৌভাগ্যকে স্থাপন করেছেন। ললিতা সখীর অযোগ্য কিঙ্করী বিনোদ ধরিছে পায়। এর দ্বারা গৌরীয় গণের সৌভাগ্য খ্যাপন হয়েছে। এখানে কোনো বাজে কথা নয়, সাধুগুরু বৈষ্ণবের মুখে, পরিকরগণের মুখে যা কথাই বেরোক, সমস্ত হরিকথা, তাদের হরিকথা ছাড়া অন্য কিছু বেরোয় না সে মুখে। রাধারানীর বিপ্রলম্ব ভাব, মিলনের মধ্যেও বিরহ, সে আবার কি কথা, আমরা তো এসব শুনিনি। কৃষ্ণ সম্মুখে রয়েছেন, কৃষ্ণ সম্মুখে দাঁড়িয়ে রয়েছেন, কৃষ্ণ কোথায়, পাগল হয়ে যাচ্ছে। কৃষ্ণ সম্মুখে রয়েছেন, পাগল হয়ে যাচ্ছেন। কৃষ্ণের বিস্তীর্ণ সুপিব্য বক্ষস্থল স্ফটিক স্তম্ভের মতো চকচক করছে। রাধারানী কৃষ্ণের কাছে এসে ওখানে বলছেন, এ ধৃষ্ট কোথা থেকে এলো, অন্য কামিনীকে রেখে দিয়েছে নিজের কাছে, কেউ আসেন, কৃষ্ণ নিজেই রয়েছেন, আর কোনো কামিনী নেই, কোনো রমণী নেই। রাধারানী নিজের প্রতিবিম্ব দেখছেন কৃষ্ণের বক্ষস্থলে, দেখে পাগলের মতো অবস্থা। এগুলোকে বলে চরম অবস্থা, এগুলো এগুলো কোনো গল্পকথা নয়, এগুলো কোনো ফিলসফি নয়, এগুলো সমস্ত যারা সেই অবস্থায় উন্নীত হন তারা একান্ত মনে পাগলের মতো একা ঘরে বিড়বিড় করেন, উন্মাদের মতো। প্রেম রাজ্যের গুপ্ততম রহস্য, যেখানে রাধারানী কৃষ্ণকে প্রাপ্ত হয়েছেন, সামনে রয়েছে, সেখানেও বিরহ যন্ত্রণা। যেখানে কৃষ্ণকে প্রাপ্ত হয়েছেন রাধারানী, সেখানেও বিরহ যন্ত্রণা। কৃষ্ণকে সামনে দেখে বলছে কৃষ্ণ কোথায়, আর যদিও কৃষ্ণকে পেলেন, পরক্ষণে চিন্তা করছে কৃষ্ণকে তো এখন পেলাম, একটু বড় তো আর পাবো না, তাহলে এখন প্রাপ্ত হয়ে ভাবি বিরহ যন্ত্রণায় কাঁদতে আরম্ভ করছেন। এখন সম্মুখে রয়েছে, ঠিক আছে এখন, কিন্তু একটু বড় তো আবার হারিয়ে যাবে। বড় আশ্চর্য জগতের কথা, বিপ্রলম্ব রসের ভজন। রাধারানীর গণে গণিত হতে পারলে তার মতো সৌভাগ্য অনন্ত ব্রহ্মাণ্ডে আর কিছু নেই। রাধারানীর গণে গণিত হতে পারলে আর কোনো সৌভাগ্য আমরা মনে করি না, এর পরে আর কোনো সৌভাগ্য থাকতে পারে। বিপ্রলম্ব ভজনই হচ্ছে গৌরীয় গণের মূল প্রাণ। আর সম্মুখে কিছু নেই, একটা তমাল বৃক্ষকে দেখলেও রাধারানী কোলে করে কাঁদতে আরম্ভ করেন, তমাল বৃক্ষ। এটা কৃষ্ণ নিজে বলছেন, দেখো উদ্ধব, ঘটনা হলো এই যে সম্মুখে তমাল বৃক্ষ দেখে সেটাকে আলিঙ্গন করে কাঁদতে আরম্ভ করে, বলে কৃষ্ণকে পেয়ে গেছি, আদৌ আমি নয়, এটা তমাল বৃক্ষ কাঁদতে আরম্ভ করে, এরকম অবস্থা। রাধারানীর ভালোবাসা কোনো জড়জগতের কোনো ব্যক্তি অনুভব করতে পারেনি আজ পর্যন্ত। আর সাধকদের মধ্যেও কোটি কোটি সাধক পৃথিবীতে এসছে আর চলে গেছে, কোটি কোটি সাধক পৃথিবীতে জন্মেছে চলে গেছে। ইভেন টুডে, আজ পর্যন্ত দক্ষিণ ভারতের বিস্তীর্ণ জায়গা জুড়ে যে সমস্ত ভজন সাধন হয়েছে, তারা রাধারানী মঞ্জুরীগণের সখীগণের ভজনের বিন্দু বিসর্গ উপলব্ধি করতে পারেন না। যদিও মাদ্রাজের সম্প্রদায়তেই বহুপাদের কাছে একজন পত্র দিয়েছিলেন, আমি গেছিলাম ওখানে, দেখছি গোপীদের মতো নাচেন, সবই আছে। নিম্বার্ক সম্প্রদায় এসব গুপ্ত কথা আছে কিছু, কিন্তু তারা রাধারানীর প্রেমের কথা অনুভব করতে পারবেন না, এটা সম্ভব না। একমাত্র শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে যারা শরণ নিয়েছেন ঐকান্তিকভাবে, তারা ছাড়া এইসব বিষয়বস্তু উপলব্ধি করা মুশকিল।
শিল মাধবেন্দ্র পরিপাতের কথা বলতে গিয়ে যদি আপনারা বলেন, শিল মাধবেন্দ্র পরিপাত জি কোন গৌরের আশ্রয় নিয়েছিলেন? উনি তো আগে এসেছিলেন। সিদ্ধান্ত কি বলে বাহ্যদৃষ্টির ছিল মাধবেন্দ্র পরিপাত আগে এসেছিলেন, আসলেও তিনি গৌরাঙ্গের পরিকর। নন্দবাবা যশোদামা সবাই কৃষ্ণের আগে এসেছিলেন, সো ওয়াট, তাতে কি হলো? তারা হলেন কৃষ্ণের পরিকর। নরোত্তম ঠাকুর পরে এলে কি হলো? তুমি তো গৌরাঙ্গের পরিকর। ছিল মাধবেন্দ্র পরিপাদ যদিও মধ্য সম্প্রদায়ের দীক্ষিত বলে আমরা জানি, তথাপি তার হৃদয়েতে সর্বদাই সেই গৌর রূপ উদ্ভাসিত হতো, এটা বাইরের লোক জানে না। তিনি যখন সংকীর্তন করতেন, সব করতেন, সব কিছু করতেন, ওর মধ্যে কৃষ্ণকে দেখতেন, আবার গৌরকে দেখতেন, গৌর রূপ ব্যবহৃত ছিলেন, এটা বাইরের লোক জানে না। রাধারানীর যে ভাব সেটা প্রকাশিত হয়েছিল, সেটা তার হৃদয়তে প্রকাশিত হয়েছিল রাধারানীর কৃপা, অর্থাৎ গৌরের কৃপা, গৌরের কৃপায় প্রকাশিত হয়েছিল। ওই দিন দে অর্ধনাথ মথুরানাথ কদাবলক শহীদম ততলোক কাতরম দ্বৈত ভন্মতি কিম করমি হম, আমি কি করব, আমি বলে দাও, আমি পাগল হয়ে যাচ্ছি। আজ দুই মহাপুরুষের তিথি একটাই, কিন্তু দুই মহাপুরুষের দুইটি বিষয় আমরা জানতে পারছি, একজনের তিরোভাব একজনের আবির্ভাব, উপলক্ষে মহামহোৎসব হবে। যদি বলেন বিরহ তো মহোৎসব কেন, বিরহ তো কাঁদবে, ওখানে তো খাওয়া দাওয়া চলবে না। সেখানে গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন হরিদাসের নির্যাণ উপলক্ষে সেখানে বৈষ্ণবের বিরহ, সেটাতে যন্ত্রণা আছে ঠিকই, কিন্তু বিরহের মধ্যেও আমাদের আনন্দ আছে। কেন? বিরহ যন্ত্রণা যত বেশি করে হবে, যত আমি অভাব বোধ করব সে নেই আমার সামনে, তত তার মিলনও স্ফূর্তি হবে। আমি যত আজকে মনে কাল গুরুপাদ পদ্মের তিরোভাব তিথি, আজ আমি যদি দূরে থেকে খালি যন্ত্রণা অনুভব করি, তাহলে আমার গুরুপাদ পদ্মের চরণে পুষ্পাঞ্জলি দেওয়া হবে, তার চরণে থাকা হবে, তার সমস্ত কিছু আমার পূর্ণ হবে। হয়তো কালকে আপনাদের এখানে মহামহোৎসবও হবে, কালকে শিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজের তিরোভাব তিথি উপলক্ষে আপনাদের এখানে মহামহোৎসব হবে, হয়তো আমাকে চলে যেতে হবে, কিন্তু আমি এখানেই থাকব মানসে আর গুরুপাদ পদ্মের সমাধি মন্দিরে যুগপথ। বিরহ যন্ত্রণার মাধ্যমে যে মিলন হয়, এটা গৌরীয়গণের ভজনের গোপন রহস্য, এগুলো তারা জানেন। তাই শিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ আমাদের থেকে চলে গেছেন, কিন্তু আবার বিচার করলে ছিল ভক্তিযুক্ত মাধব গোস্বামী মহারাজ তার আবির্ভাব তিথিতেও আমরা তিরোভাবের যন্ত্রণা ভোগ করছি, কারণ তিনি আবির্ভাব তিথি তো তিনি তো নেই আমাদের কাছে। আপনারা বলবেন হ্যাঁ এটা তো আবির্ভাব তিথি আনন্দ উৎসব, কিন্তু আমার আরও বেশি যন্ত্রণা উপস্থিত হবে। কেন আরও বেশি? কেন আজ তার আবির্ভাব আর তার তিরোভাব, আবির্ভাবের মধ্যে তিরোভাব দেখা আর তিরোভাবের মধ্যে আবির্ভাবকে দর্শন করা, এই যে কত বড় দর্শন, ভগবানের নিযোজন ছাড়া এই সমস্তকে উপলব্ধি করতে পারেন না, সম্ভব নয়। এগুলো জড়জগতের কোনো দর্শন পাঠ করে, ফিলোসফি পাঠ করে, একটা ডিগ্রি নিয়ে এই সমস্ত অনুভব করা যায় না, হয় না। যে মুহূর্তে ভগবানের পরিপূর্ণতম কৃপা বর্ষিত হয়, গৌরীয়গণের গুরুবর্গের প্রাণ ঝরা আশীর্বাদ কৃপা যার উপর বর্ষিত হয়, সেই ছাড়া বাইরের জগতের লোক এই সমস্ত কথা উপলব্ধি করতে পারেন না। তাই দুই মহাপুরুষের একজনের তিরোভাব আবির্ভাবে ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের তিরোভাবেতে আমি আবির্ভাব দর্শন করছি, আর ছিল ছিল ভক্তিযুক্ত মাধব গোস্বামী মহারাজের আবির্ভাব তিথিতে আমার তিরোভাব দর্শন হয়েছে, আপনারা ক্ষমা করবেন। আনন্দময় জগতের কথা জড়বদ্ধ অবস্থায় অনুভব হয় না। কালকে ছিল বাবাজি মহারাজের অপ্রাকৃত কথা কিছু আলোচনা করেছিলাম, অনন্ত সমুদ্র সেই মহাপুরুষ। আমাদের
সমস্ত ভজন জীবন যা কিছু আছে সমস্ত রক্ষিত হবে এই মহাপুরুষগণের জীবন চরিত্রকে পর্যালোচনা করলে। আমাদের জীবন ভজন জীবন সর্বস্ব আমাদের যা কিছু সমস্ত আমরা রক্ষা করতে পারবো যদি এই মহাপুরুষগণের জীবন চরিত্র আমরা শ্রবণ করি। সেই জন্য শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ বলছেন, সুতস্য পুংসাম সুচির শ্রীমস্য না অঞ্জসা শরীর ভীত অর্থ তত্তৎ গুণানুসবনম মুকুন্দ পদারবিন্দ হৃদয়ে সুজেশম। কেউ কেউ নির্জনে গিয়ে পণ্ডিত হওয়ার চেষ্টা করছে, বিভিন্ন ফিলসফি আলোচনা করছে, বলে আমি সবাতে কেল্লা ফতে করে দেব, কামাল করে দেব, হিন্দিতে বলে। কে তোমার ওইসব কথা শুনবার জন্য বসে রয়েছে? হু কেয়ার, হু কেয়ার্স ম্যান, কার এরকম সময় আছে তোমার ওই জড় দর্শন শোনবার জন্য বসে রয়েছে? তুমি মনে করছো কেল্লা ফতে করে দেবে? কেউ কেউ নির্জন ভজনের নামে সময় নষ্ট করছেন, কেউ কেউ বিভিন্ন শাস্ত্র মুখস্থ করে বাজারে বলবেন বলে তৈরি হচ্ছেন, তারা সমস্ত লাস্টে ঠকে যাবেন। যেমন মৌমাছি চিরকাল মধুপান করে, তার বিষ্ঠাতে কখনো রমণ করবার ইচ্ছা হয় না, কিন্তু এমনি মাখি মাছি সে বিষ্ঠাতে রমণ করে। সেরকম বিষয়ে রমণ করছেন যাদের যাদের চিত্ত তাদের গুরু বৈষ্ণবের আবির্ভাব তিথি তিরোভাব তিথি পর্যালোচনা করতে গেলে তাদের সেরকম একটা কিছু সুবিধা হয় না। কারণ কি করে তাদের তো মন বিষয়ে রমণ করছেন, সম্যক সেই যে কৃপাটা নেওয়া সম্ভব হয় না। আজকে এই যে কথা বলা হলো সেখানে দেখা গেল যে গৌরকিশোর দাস বাবাজি মহারাজের তিরোভাব তিথি আর ছিল ভক্তিবিদ মাধব গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি কালকে আলোচনা করা হয়েছিল। ভাগবতের এই যে শ্লোক আমি বললাম, সুতস্য পুংসাম সুচির সমস্য, এর মধ্যে বলছেন প্রচুর শ্রদ্ধায় অধ্যায় নিরুদ্ধায় ব্রত তপ আদি করে যে ফল তুমি পেতে পারো না সেটা তুমি এইসব মহাপুরুষগণের জীবন চরিত্র পর্যালোচনা করে কীর্তন করলে পরে তুমি তার থেকে বেশি সুবিধে পেতে পারো, কত সহজে তুমি পেতে পারো। ততটা পবিত্র হওয়া যায় না, গঙ্গাতে স্নান করে বিভিন্ন তীর্থেতে স্নান করে নানান ব্রত উপবাস তপ চন্দ্রায়ণ আদি ব্রত করে কিছুতেই ততটা পবিত্র হতে হওয়া যায় না যতটা কৃষ্ণার্পিত প্রাণ তৎপুরুষ নিষেবায়া, কৃষ্ণার্পিত প্রাণ যাদের প্রাণটা কৃষ্ণের মধ্যে রেখে দিয়ে খাবার খালি জীবনযাপন করছেন, কৃষ্ণতে তাদের প্রাণটাকে সম্পূর্ণ রেখে দিয়েছেন। যেটা কুলশেখরের কথা আমি যেখানে যাব সেখানেও বিস্তৃতভাবে কিছু আলোচনা করব, এ নিয়ে ইচ্ছা আছে, বাকি ঠাকুরের ইচ্ছা, করব বলতে পারবো না, এটা অভিমান হতে পারে ভগবানের যদি ইচ্ছা হয়। প্রত্যেকটা শব্দ আমাদের মেপে মেপে বলতে হয়, কোনো বাক্য আমার কোনো ক্রিয়াকলাপ কোনো কিছু আমার কিছুতে যেন বিন্দুমাত্র অভিমান প্রকাশ না পায়। যদি অভিমান প্রকাশ পেয়ে যায় অজান্তে আমি ভ্রষ্ট হয়ে যাব, আমি পতিত হয়ে যাব। সেই জন্য প্রতি মুহূর্তে আমাদের চিন্তা, এত কিছু শ্রদ্ধায় অধ্যায় নিরোধ্যায় বেদ আদি অধ্যয়ন বছরের পর বছর করার পর অন্তঃকরণকে তুমি ততটা পবিত্র করতে পারবে না যতটা কৃষ্ণার্পিত প্রাণ তৎপুরুষ নিষেবায়া, যাদের প্রাণটা সম্পূর্ণ কৃষ্ণ চরণে নিবেদিত করে ফেলে রেখেছেন সেরকম মহাপুরুষগণের জীবন চরিত্র তোমরা শোনো, তাদের মুখারবিন্দের বাণী শোনো, আর কোনো কিছু তোমাদের করতে হবে না, চঞ্চলতা করো না, বৃন্দাবনে যাবে ছোটাছুটি করবার চেষ্টা করো না, অধঃপতন হয়ে যাবে, বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন দর্শন করতে পারবে না, দোষ দর্শন হবে, এখানেই বৃন্দাবন দর্শন করতে পারবে, সেই হরিকথা শুনতে থাকো, সেই সব বিচার তোমাদের হৃদয়ে এতটাই নির্মল হয়ে যাবে যে ভগবান তোমাদেরকে আলিঙ্গন করবার ইচ্ছা প্রকাশ করবেন। যেখানে গৌরাঙ্গ মহাপ্রু বলেছিলেন যে প্রভু কহে তোমার স্পর্শি পবিত্র হইতে তোমার পবিত্র গুণ নাহি কো আমাতে,
তোমার পবিত্র গুণ নাহি কো আমাতে, তোমার পবিত্র গুণ আমার মধ্যে নাই। এটা সেই পবিত্র গুণটা কি না? পবিত্র সেবা গুণ, গুরু বৈষ্ণব সেবার যে গুণ, ভগবত সেবার যে গুণ। ভগবান বলছে আমার মধ্যে তো এটা নাই, আমার মধ্যে নাই, দৈন্য করে বলছেন চৈতন্য মহাপ্রভু। তোমার পবিত্র গুণ নাহি কো আমাতে, প্রভু কহে তোমার স্পর্শে পবিত্র হইতে, তোমার পবিত্র ধর্ম পবিত্র গুণ যে আমার মধ্যে নাই বলে দৈন্য করছেন। আমরা দেখলাম এত কিচ্ছু সাধন করে কোনো দরকার নাই, কেবল যদি আমরা যুক্ত বৈরাগ্যকে আশ্রয় করে আর মহাপুরুষগণের জীবন চরিত্র তোমরা যদি পর্যালোচনা করো আর তাদের শ্রী মুখারবিন্দ থেকে বিগলিত যে সমস্ত কথামৃত সেগুলো পান করতে থাকো, শীঘ্রই তোমরা কৃতকৃতার্থ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। অন্য অন্য সাধন ভজনের সন্দেহ থাকতে পারে, কৃষ্ণ এইটা বলেছেন আমার অর্চন করলে পরে সিদ্ধি হতেও পারে না সিদ্ধি হতেও পারে, সেটা নির্ভর করছে কি অবস্থা। নিঃসংশয় অচ্যুত অচ্যুত সেবিনাম, অচ্যুত যা অচ্যুতকে যারা সেবা করছেন নিঃসংশয়স্তু, সিদ্ধির ব্যাপারে আর কোনো সংশয় থাকবে না। অচ্যুত সেবায় যারা ব্যস্ত আছেন সেই সব মহাপুরুষগণের যদি তুমি সেবা করো তাহলে তোমার একটা রিটেন সার্টিফিকেট চলে আসবে, একটা যেমন ছাপ্পা মারা। যেমন প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবের কাছে প্রার্থনা করছেন, প্রভু প্রভু যখন বলছেন বর নাও বর নাও, প্রভু বলছেন বর কি নেব প্রভু, আপনার নিরুপাধিক, আপনার নিরুপাধিক ভৃত্য, আপনার নিরুপাধিক ভৃত্য আমি, যারা তোমার সেবা করে কিছু আশা করে তারা তো বণিক, তারা তো ব্যবসায়ী, আমি তো আপনার নিরুপাধিক সেবক ভৃত্য। আমাকে আপনি সেবা না, আমাকে আপনি কিছু বর নাও বর নাও বলছেন, ঠিক আছে প্রভু আমি একটা বর চাইছি, আপনার আজ্ঞা তো অবহেলা করা যায় না। প্রহ্লাদ মহারাজ যে বর প্রার্থনা করেছেন অনন্ত জগৎ চিরকাল যেন এটাকে মাথায় রাখে, প্রহ্লাদ মহারাজ কি প্রার্থনা করলেন, ভগবান চতুর, ভক্ত তার থেকেও চতুর। প্রহ্লাদ মহারাজ বলছেন কামানম হৃদি সংগ্রহ ভবতস্তু বিনেবরম, আমার হৃদয়ে যেন কোনো কামনা বাসনা উত্থিত না হয় এই বর দাও। বলে বাহ চমৎকার, সেই জন্যই তো নৃসিংহদেব বলেছেন কেউ যদি আমাকে বলে যে তোমার ভক্ত কেমন হয় তখন আমি আঙুল দিয়ে দেখিয়ে দেবো, এই প্রহ্লাদকে দেখো, প্রহ্লাদকে দেখলে বুঝতে পারবে, প্রহ্লাদকে দেখলে বুঝতে পারবে আমার ভক্ত কে কেমন হয়। মদভক্ত প্রতিরূপ অদৃক, তুমি হচ্ছো আমার ভক্তের প্রতিরূপ অদৃক। আমার ভক্ত কেউ যদি জিজ্ঞাসা করে প্রহ্লাদকে আঙুল দিয়ে দেয় এই দেখো, প্রহ্লাদকে দেখলে আমার আর বেশি ডেফিনেশনের দরকার নেই, আমার বেশি কথায় কাজ নেই, প্রহ্লাদকে দেখলে তোমরা চিনে নেবে। এবার ভক্ত কাকে বলে এবার জানতে পারবে। অনন্য শরণ সর্ব অবস্থায় নির্বিঘ্ন, নির উদ্বিগ্ন তার নাই, সর্ব অবস্থায় তিনি নির্বিঘ্ন অনুভব করছেন। কিন্তু আমরা সামান্য সামান্য চুন থেকে পান খসলে আমরা উত্তেজিত হয়ে পড়ি, রেগে যাই, আমাদের শরণাগতি নাই, আমাদের শরণাগতি নাই, যার জন্য আমরা উত্তেজিত হয়ে পড়ি, আমরা ক্রুদ্ধ হয়ে পড়ি। বিভিন্ন বিভিন্ন সামান্য চুন থেকে পান খুঁজলে আমরা সহ্য করতে পারি না। প্রহ্লাদ মহারাজ বলছেন কামানাম হৃদি সংগ্রহ ভবতস্তু বিনিয়বরম, প্রভু আপনি বর যদি দেবেন তাহলে এই বর দিন, আমার হৃদয়ে যেন কোনো কামনা বাসনা উত্থিত নয়। আর এক কথা আপনার কাছে আমার প্রার্থনা, যে আমার পিতা অর্থাৎ অসুর রাজ যে হিরণ্যকশিপু, সে আমার প্রতি যে আপনার ভক্ত আমার প্রতি যে অত্যাচার করেছে আমরা জানি, আপনার প্রতি যদি কিছু করে আপনি ক্ষমাও করে দেন, কিন্তু আপনার ভক্তের প্রতি যে অত্যাচার করে আপনি ক্ষমা করেন না, তা আমার একটা সন্দেহ যে আপনি তাকে যেন কৃপা করবেন দয়া করে। প্রহ্লাদ মহারাজ বলছেন যে প্রভু আপনার ভক্ত যে আমার প্রতি সে প্রচুর অত্যাচার করেছে তার জন্য যেন আপনি তার উপরে করবেন না, আপনি যেন তাকে কৃপা করবেন। টিকাকাররা বলছেন প্রহ্লাদ মহারাজ চতুর শিরোমণি,
প্রহ্লাদ মহারাজ চতুর্থ শিরোমণি প্রহ্লাদ মহারাজ জানেন যে নৃসিংহদেবের কৃপা হয়েছে, নৃসিংহদেবের কৃপা হয়নি তা নয়, নট দ্যাট। টিকাকার বিশ্বনাথ চক্রবর্তী বলছেন প্রহ্লাদ মহারাজ হচ্ছে চতুর্থ শিরোমণি, প্রহ্লাদ মহারাজ তার পিতার কৃপা হয়নি তা নয়, সেটা নৃসিংহদেব পরে উত্তর দেবেন। বলছে তথাপি নৃসিংহদেবের শ্রীমুখ দিয়ে একটা সার্টিফিকেট নিতে চাইছেন, নৃসিংহদেব যেন নিজের মুখেতে এই সার্টিফিকেটটা দেন, তোমার পিতার আমি কৃপা করেছি, কোনো চিন্তা নেই। তিনি জানেন মদঙ্গ স্পর্শনে এন, আমার অঙ্গ স্পর্শ হয়েছে প্রহ্লাদ, তোমার পিতার শরীর আমার অঙ্গের সঙ্গে স্পর্শ হয়েছে, তাহলে কি করে তুমি এই প্রার্থনাটা করলে যে আমি তাকে কৃপা করব না, তাকে আমি কি করব। টিকাকাররা বলছেন প্রহ্লাদ মহারাজ চতুর শিরোমণি, তিনি সাক্ষাৎ নৃসিংহদেবের শ্রীমুখ থেকে এই সার্টিফিকেটটা নিয়ে নিলেন, কিরম চালাক, জগৎবাসী যেন শুনতে পারে যে তুমি কৃপা করেছো, এটা সার্টিফিকেট তোমার মুখ দিয়ে বেরিয়ে গেল, হ্যাঁ কৃপা করেছি। আরে প্রহ্লাদ তুমি কি বলছো, মদঙ্গ স্পর্শ নিয়ে ন, আমার স্পর্শ অঙ্গ স্পর্শ হয়েছে, এত পবিত্র হয়ে গেছে, চিন্তার কিছু নেই। আর যে বংশেতে যে বংশ যে কুলেতে তোমার মতো কুল পাবন ভক্ত জন্মগ্রহণ করে তার আবার কোনো বাকি থাকে, তার বাকি থাকে, একুশ পিড়ি তার পবিত্র হয়ে যায় পিতৃমাতৃকুলের, ইত্যাদি কথা দ্বারা আমরা এত বড় অ্যাসিওরেন্স পাচ্ছি, আমাদের হৃদয়তে আসার আলোক যাচ্ছে যে আমি যতই পতিত হই যতই অধম হই নিজের অযোগ্যতা দেখি মনে হয় খুব তোমার তোমার অনন্ত গুণরাশি দেখে মনে হয় মন উচাটন হয় মনে হয় লোভ, বলছেন নিজের অযোগ্যতা দেখে মনে হয় মনে ক্ষোভ উৎপন্ন হয়, নিজের অযোগ্যতা দেখে মনে হয় ক্ষোভ, আর তোমার যে অনন্ত গুণরাশি তোমার যে করুণা ভক্তবৎসল করুণা এসব দেখে মনেতে কি হয়, মনেতে আশা সঞ্চার হয়। বললাম আমি যত যাই হোক ভগবান করুণা করবেন, আজ না হলো কাল। আজ আমরা যে মহাপুরুষের দয়ের কথা আলোচনা করতে বসেছি, শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ সম্বন্ধে কিছু আলোচনা করেছিলাম, সিদ্ধান্ত হলো এই, আপনারা গৃহে জীবনযাপন করতে করতে প্রতিদিন মহাপুরুষদের জীবনী এরকম নিয়ে আসবেন, ভক্তমাল আদি সমস্ত আমাদের প্রভুপাদ অনুমোদন করেছেন, এই সমস্ত ভক্তের জীবন চরিত্র এগুলো প্রতিদিন আলোচনা করবেন, প্রতিদিন আলোচনা করলে ভগবত প্রাপ্তির রাস্তায় আপনারা এগিয়ে যেতে পারবেন, সুবিধে হবে। শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের বাইরের দৃষ্টিতে দেখা যায় তিনি নিষ্কিঞ্চন প্রচারকের ভূমিকায় ছিলেন না, কিন্তু বাস্তবিক বিচার করলে দেখা যায় শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের মতো প্রচারক কেউ নয়। যদি কেউ বলে শ্রীল রূপ সনাতন কোনো প্রচার করতে যান নাই, বাহ্যদৃষ্টিতে সত্যিই যান নাই, বাহ্যদৃষ্টিতে সে রূপ সনাতন জীব গোস্বাইপাদ কোনো জায়গায় তো যান নাই বাস্তবদৃষ্টি, কিন্তু শাস্ত্র বিচার করে বলছেন তারা সবচেয়ে বড় টপমোস্ট প্রচারক। প্রচারক কাকে বলা হয়, জগতের লোক যে প্রচারের নাম করে লোককে ঠকাচ্ছে, বাস্তব প্রচার কাকে বলা হয় সে কথার ব্যাখ্যা প্রভুপাদ বলেছেন, প্রভুপাদ এইসব কথা বলেছেন, প্রভুপাদ বলেছেন বাস্তব প্রচারক মানে হলো শ্রী চৈতন্য মহাপুর আচার আদর্শতে সুপ্রতিষ্ঠিত হয়ে যাওয়া, এটার নামই প্রচারক। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আচার আদর্শতে সুপ্রতিষ্ঠিত হয়ে যাওয়াটা এটার নামই হলো প্রচারক হয়ে যাওয়া, সবচেয়ে বড় প্রচারক। বলে কেন, বলে এই তো দেখলেন রূপ সনাতন, তারা গৌরাঙ্গের আচার আদর্শতে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত ছিল বলেই তো তাদের শিক্ষাটা আজকে জগতে প্রচার হয়ে গেছে সমস্ত জগতের কোণে কোণে। আজ আচারহীন ব্যক্তি, প্রভুপাদ জানিয়েছেন আচারহীন প্রচার কর্মের অন্তর্গত, আচারহীন ভ্রষ্টাচার, বরঞ্চ তাকে দেখলে পরে আপনাদের ঘৃণা হবে, মুখে বলতে পারবেন না,
তার প্রভাবেতে বলতে পারবেন না, কিন্তু তার চরিত্র তার স্বভাব দেখলে আপনি ঘৃণা হবে। বোকা লোকগুলো তত্ত্ব না জেনে সমস্ত প্রাণ বিসর্জন দিচ্ছে, এক এক বাটপারের হাতে পড়ে মান প্রাণ শেষ করছে। আমাদের আওয়াজ কতদূর পর্যন্ত পৌঁছাতে পারবে? আপনারা কি দায়িত্ব গ্রহণ করতে পারবেন? এইসব কথা চারিদিকে পৌঁছে দিতে পারবেন কি? এইটি তো আমার প্রণামী ছিল, আপনারা কি প্রণামী দিয়েছেন আমাকে? আর কি প্রণামী চাই আমি? পারবেন এই সমস্ত কথা ছড়িয়ে দিচ্ছি চারিদিকে, যারে দেখো তাহার করো কৃষ্ণ উপদেশ, পারবেন? ক্ষমতা আছে? তাহলে আপনাদের ঋণ গৌরাঙ্গ মহাপ্রভু চিন্তা করবেন আপনাদের জন্য, যেন কোনো রকমভাবে লোকঠাকানো না হয়, সত্য কথা আলোচনা হোক। শ্রী চৈতন্য মহাপুর আচার আচার আদর্শতে সুপ্রতিষ্ঠিত হয়ে যাওয়া মানেই হলো বড় প্রচারক হয়ে যাওয়া। তাই ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বাইরের দৃষ্টিতে কোনো দেশ বিদেশে যাননি, কোনো জায়গায় যাননি, ধামকে আশ্রয় করে রয়েছেন। কালকে আমরা আলোচনা করেছিলাম অসৎ প্রসঙ্গম পরিহার নিত্যম গৌরাঙ্গ সেবা বতমগ্ন চিত্তম সদা ব্রজাবেশ সরাগ চেষ্টম বন্দে প্রভুম গৌর কিশোর সংযম বন্দে প্রভুম গৌর কিশোর সংযম বন্দে প্রভুম গৌর কিশোর সংযম। তার জীবনে আদর্শ দেখলে পাষাণ বিদীর্ণ হবে, পাষাণ ফেটে যাবে। তার বৈরাগ্য দেখলে, যার সম্বন্ধে প্রভুপাদ বলেছিলেন আমার গুরুপাদ পরমহংস শ্রেষ্ঠ ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের জীবনেতে ছিল রঘুনাথ দাস গোস্বামী পাদের বৈরাগ্য পরিপূর্ণরূপে পরিপূর্ণরূপে প্রতিফলিত হয়েছিল। ছিল রঘুনাথের বৈরাগ্য সম্বন্ধে শ্রী চৈতন্য চরিতামিতে লেখা আছে, রঘুনাথের নিয়ম যেন পাষাণের রেখা, রঘুনাথের নিয়ম যেন পাষাণের রেখা, পাষাণে যখন রেখা অঙ্কিত করে মেটে না, সেরকম ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের জীবনে আমাদের দাস গোস্বামী পাদের যা কিছু আচার আচরণ বৈশিষ্ট্য, যা কিছু বৈরাগ্য, যা কিছু ভক্তির ভাব, টোটালি রিফ্লেক্টেড হয়েছিল, প্রতিফলিত হয়েছিল, তার মধ্যে সমস্ত দেখা গেছিল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আরেক যে তালে তাকে বলা হয়েছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে বলা হলো সবচেয়ে বড় প্রচারক ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে। আমি এই ব্যাসাসনে বসে চিৎকার করে বলছি তিনি সবচেয়ে বড় প্রচারক, তার মতো প্রচারক কোনোদিন কেউ হয়েছে বা হবে? গৌরাঙ্গের আচার আদর্শতে পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার চেষ্টা করো, কেউ যেন ভ্রষ্টাচার প্রশ্রয় না দেয়। সন্ন্যাসীরা সন্ন্যাসীদের মধ্যে থাকবেন, ব্রহ্মচারীরা ব্রহ্মচারীদের মধ্যে থাকবেন, মায়েরা মায়েদের সম্মান নেবেন। একটু যদি আমি কোনো অনুভব করি, দূর থেকে অনুভব করতে পারি, তাহলে আমি ক্ষমা করতে পারবো না, এই কথা আমি আগে থেকে জানিয়ে দিলাম পরিষ্কারভাবে। আমার জীবনে এই সব বিষয়ে কোনো ক্ষমা নেই। চৈতন্য মহাপ্রভু ক্ষমা করেন নাই, সেই জন্য আগে থেকে সাবধান, ক্ষমা নেই। এই জন্য বললাম যেহেতু এতগুলো রক্ত আমায় ব্যয় করতে হলো, যদি এতগুলো রক্ত ব্যয় না করতাম এক মাস পাঁচ দিনে বা দু তিন দিনে, তাহলে এই কথাটা বলার আমার অধিকার থাকতো না। কিন্তু এই জন্য বলা হলো এতগুলো রক্ত ব্যয় করা হয়েছে, অতএব এর যেন বাস্তবিক একটা রেজাল্ট পাওয়া যায়, ফল পাওয়া যায়, সমস্ত জাগরণ হোক চারিদিকে, জনজাগরণ হোক। ভক্তি কাকে বলে, গৌরাঙ্গের কথা কাকে বলে, বড় মাইক দিয়ে বড় প্যান্ডেল করে দু দশজন এসে চিৎকার চেঁচামেচি, উই আর নট প্ল্যাটফর্ম স্পিকার, আমরা প্ল্যাটফর্ম স্পিকার নয়, আমরা কোনো ক্যানভাসার নয়, আমরা এসছি কোনো কোম্পানির তরফ থেকে কোনো ক্যানভাস করতে, তা নয়। অপ্রাকৃত জগতের গোলক বৈকুণ্ঠের কথা যা গুরুবর্গ বলেছেন, প্রভুপাদ বলেছেন, সেই সব কথাগুলোকে আপনাদের পছন্দ হোক আর নাই হোক, সেইগুলো আপনাদের কাছে ইনট্যাক্ট, সেইগুলো দিয়ে দেওয়ার জন্য আমাকে আসতে হয়েছে, অন্য কোনো বদমতলব আমার নেই, সেই জন্য আমার বুকে তেল মাখা। আজ যে মহাপুরুষের কথা বলা হলো, আর এক মহাপুরুষের কথা, যার কথা না পড়লে আমার মুন্ডে বজ্রাঘাত হবে, যার নাম উচ্চারণ না করে আমি হরিকথা বলি না, আর যার আশ্রিত প্রধান শিষ্য ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী, যার নাম না বলেও আমি হরিকথা বলি না,
এই দুই মহাপুরুষে কেন বলে তার যে আচার আদর্শ তিনি যে জীবনে গ্রহণ করেছেন এই জন্য তাকে আগে দণ্ডবোধ করি, তারপর ছিল ভক্তিগীত মাধব গোস্বামী মহারাজকে পরে দণ্ডবোধ করব, ব্যস্ততা নেই আমার। ছিল ভক্তিগীত মাধব গোস্বামী মহারাজ। হ্যাঁ, এক্ষুনি আমি প্রমাণ করলাম ছিল গৌরকিশোর দাস বাবাজী মহারাজের মতো প্রচারক আর জগতে নাই। আবার পরক্ষণে বলছি ছিল ভক্তিগীত মাধব গোস্বামী মহারাজের মতো প্রচারক জগতে নাই। অপ্রাকৃত জগতে এটা সামঞ্জস্য হয়, প্রাকৃতিক জগতে হলে কোনো লিগাল ব্যক্তি যদি এখানে থাকেন তারা তর্ক তুলবেন। আপনি এক্ষুনি বললেন গৌরকিশোর দাস বাবাজী মহারাজের উপর প্রচারক নাই, আবার এক্ষুনি বলছেন ছিল ভক্তিগীত মাধব গোস্বামী মহারাজের প্রচারক নাই। হ্যাঁ, জড়জগতের এটা কন্ট্রাডিক্টরি বিষয়, পরস্পর যেন মনে হবে একটা কন্ট্রাডিক্টরি বিষয়, কিন্তু অপ্রাকৃত জগতে কিন্তু এটা কন্ট্রাডিক্টরি বিষয় নয়, এখানে দুটোই সামঞ্জস্য প্রাপ্ত হয়। ছিল ভক্তিগীত মাধব গোস্বামী মহারাজের প্রচারের কিছু বৈশিষ্ট্য আমি আলোচনা করব অল্প, তাতে আপনারা অবাক হয়ে যাবেন কি করে এই মহাপুরুষ এরকমভাবে প্রচার করেছেন। আজকের দিনের এক ব্যক্তি চুন থেকে পান খসলে তারা কাপড়ে ময়লা লাগলে পরে রেখে যান, তারা হোক কারা করবেন প্রচার, চারিদিকে রমণী বেষ্টিত হয়ে সেবা নিচ্ছেন তারা প্রচার করবেন, দূর করে ফেলে দিন তাদেরকে, আমাদের দরকার নেই তাদের প্রতিপত্তি, তারা গৌরাঙ্গ মহাপুর শিক্ষার কলঙ্ক বিস্তার করছেন, এইসব শিক্ষা আমরা কোনোদিন পাইনি আর নতুন করে আমরা কিছু নিতে চাই না, আমরা যা পেয়েছি গুরুবর্গের থেকে প্রভুপাদের থেকে সেটা মোর দেন এনাফ, খালি হজম করতে পারলেই হলো। নতুন নতুন দেখবেন চারিদিকে সেবিকা সব চারিদিকে ঘুরছে, আছাড় মেরে মেরে ফেলে দিন ওগুলোকে, কোনো পাপ হবে না আপনাদের, কোনো অপরাধ হবে না, গৌরাঙ্গ মহাপ্রভু সম্প্রদায়ের কলঙ্ক চারিদিকে তৈরি হচ্ছে। আজকে যে মহাপুরুষের আবির্ভাব তিথি তার আচরণ যদি আপনারা দেখতেন তাহলে অবাক হয়ে যেতেন। ছিল ভক্তি প্রমোদ পুরীয়সী মহারাজ যার তিরোভাব তিথি আসছে কালকে, তিনি আর উনি একসঙ্গে থাকতেন, কি অপূর্ব তাদের ভাব, গুরুপাদ পদ্মকে তিনি বড় ভাই হিসাবে এমন সম্মান দিতেন, অথচ তিনি কম কিছু নয়, বিশাল মহাপুরুষগণের এইসবই বিচার। সেই মহাপুরুষ যে প্রচার বৈশিষ্ট্য তার জীবনে দেখা যায় সেটা বর্তমান যুগে কেউ স্পর্শ করতে পারবে না, তার আচার আচরণ প্রচারের বৈশিষ্ট্য কেউ নকল করতে পারবে না, সম্ভব হবে না, আশ্চর্য। কয়েকটা কথা আলোচনা করলে আপনারা অবাক হয়ে যাবেন, সেটা বুঝতে পারবেন কি আশ্চর্য। যেসব জায়গায় তিনি প্রচার করেছেন সেখানে কোনো ব্যক্তি যেতে পারেন না, কোনো ব্যক্তি সাহস করেন না, আসামের দুর্গম জঙ্গলে পাঞ্জাবের মায়াবাদী ক্ষেত্র যেখানে গেলেই আমরা পালিয়ে আসার জন্য ব্যস্ত হই, মায়াবাদ ক্ষেত্র, শুদ্ধ ভক্তি কোনো বংশ পর্যন্ত ছিল না। ছিল ভক্তিগীত মাধব গোস্বামী মহারাজ যেভাবে তিনি সেখানে ভক্তিধারা নিয়ে আসবার চেষ্টা করেছিলেন, বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে তিনি প্রচার করেছিলেন, আসামের দুর্গম অঞ্চলগুলোতে প্রচার করেছিলেন, যেখানে প্রচার করা সাধারণ কাউর পক্ষে সম্ভব নয়, সেই সব জায়গায় তখনকার দিনে যে অবস্থা ছিল। ছিল ভক্তিবল্লভ তীর্থগোস্বামী একদিন বলছেন, মহারাজ আমরা এমন জায়গায় গুরুদেবের সঙ্গে প্রচারে গেছি সেখানে গরিব ব্যক্তি তার থাকারও জায়গা নেই, তার নিজের থাকারই জায়গা নেই, বাইরে বাঁশের মাচা করে তার মধ্যে একটা মাচা চায়ের দোকানে যেমন বাঁশের মাচা করা হয় গ্রামে, ওর মধ্যে দুটো থাক করা হয়েছে, একদিকে গুরুদেব শুয়ে রয়েছেন ওপরে আর নিচে আমি, রাত্রিবেলা পরিষ্কার শব্দ পাচ্ছি নালার ভেতর দিয়ে সাপ যাচ্ছে শোঁ শোঁ করে। তিনি বলছেন আমার কোনো ভয় হচ্ছে না, ভেতরে একটু চিন্তা হচ্ছে তথাপি আমার নির্ভীক, আমার মধ্যে চিন্তা হচ্ছে গুরুদেব আছে, আর চিন্তা কি, গুরু থাকলে সব আছে, ভগবান আছে সাক্ষাৎ, গুরুদেব সামনে আছে আর কোনো ভয় নেই, ভয়ে একেবারে উড়ে যাচ্ছে প্রাণ, কিন্তু ভয় হলে কি, আর ভয় কিছু নেই, গুরুদেব আছেন।
এইরকমভাবে প্রচার করেছেন, গরিব থেকে গরিব সেটা বামুন গোস্বামী মহারাজও করেছেন এসব জায়গাগুলো আসামের, এটা না বললে পরে দোষ লাগবে, যেরকম প্রচার করেছেন গরিব গরিব লোকেদের। আমরা সেই সব মহাপুরুষদের চরণের যোগ্য কোনোদিন হতে পারবো কিনা জানি না, কোনোদিন সেটা বামুন গোস্বামী মহারাজ আদি কীভাবে জগতের লোক এখন যে সমস্ত যারা তথাকথিত প্রচারক তারা তো সেখানে যাবেনই না, আর গরিব হলে তো কোনো কথাই নেই প্রণামী দিতে পারবে কি, আর শিষ্য যদি করে আগে জানবে তার কত টাকা আছে, কোনো কয়েকটা বাড়ি আছে কি না ফ্যাক্টরি আছে কি না, তবে শিষ্য বানাবে। কুলাঙ্গার এগুলো, কুলাঙ্গার এগুলো, এগুলো গুরুহার যোগ্য নয়, কুলাঙ্গার এগুলো, এগুলো আগে দেখবে কার কত সম্পত্তি আছে তবে তাকে শিষ্য বানাবে, গরিব লোক হলে বানাবে না, এগুলো কুলাঙ্গার, কিছু করার নেই। আপনাদের সাবধান হতে হবে, জগতের লোকের দোষ সংশোধন করতে গিয়ে আমাদের জীবন চলে যাবে, আমাদের সময়ও নেই, আমরা নিরপেক্ষ কথা চিৎকার করে বলবো, যার বাধা দেওয়ার হয়েছে সামনে কি চলে আসুক আর নালে পালাক যেখানে পারে, আত্মগোপন করুক। কথা হলো এই, শ্রীল শ্রীল ভক্তিবিদ মাধব গোস্বামী মহারাজ যেসব জায়গায় প্রচার করেছেন আসামের, সেই সব জায়গায় বিভিন্ন রকম সম্প্রদায়ের লোক ছিল, তারা ভক্তকে দেখলে মারতে আসত, ভক্তকে দেখলে মারতে আসে, এরকম জায়গায় মহারাজ প্রচার করেছেন। একদা তিনি প্রচার প্রসঙ্গে বলেছেন শিষ্য কয়েকজন শিষ্যকে, তোমরা এখানে থাকো এই গ্রামেতে তুমি প্রচার করো, আর আমাকে ওইখানে যেতে হবে, আমরা দু জায়গায় প্রচার, তাড়াতাড়ি ভালো হবে। শ্রীল ভক্তিবিদ মাধব গোস্বামী কয়েক শিষ্যকে নিয়ে সেখানে প্রচার করছেন হরিকথা, আর এখানে প্রচার করছেন, কিছু শিষ্যকে আদেশ করে গেছেন তোমরা প্রচার করো, তোমরা এক কথা বলো, তাহলে বিস্তীর্ণ জায়গা প্রচার সম্ভব হবে। এখানে প্রচার করতে গিয়ে কিছু ব্যক্তি আসামের, তারা কখনোই ভগবানকে ভগবানের স্বরূপ মানেন না, তারা সমস্ত লাঠি সোঁটা নিয়ে এসছেন মারবেন বলে, শুধু মারবেন বলে না, ওই হরিকথার মাঝখানে তাদেরকে তুলে বেদারক মারতে আরম্ভ করলেন, কাউর মাথা ফেটে গেল, কাউর রক্ত গঙ্গা সমস্ত হয়ে গেল, কাউর হাড় ভেঙে গেল, এরম অবস্থা, বেদারক মারছেন। গ্রামবাসীদের দুটো দল, একজন রক্ষা করার চেষ্টা করেন, একজন মার, একজন গিয়ে ছোট, একজন গিয়ে দৌড়ে গেলেন সেই যেখানে পরমপূজ্য মাধব গোস্বামী মহারাজের হরিকথা হচ্ছে, কোনোভাবে চলে গেলেন, সাইকেল আদি কীভাবে গেছেন জানেন, সেখানে অনেকটা দূর, সেখানে গিয়ে সভা শেষ হয়েছে কি না হয়েছে তিনি গিয়ে সবার উপরে উঠে, মহারাজ মহারাজ ওইখানে রক্ত গঙ্গা হয়েছে, ওখানে আপনার এই শিষ্যদেরকে সবাই মেরে একেবারে এমন অবস্থা করেছে সব প্রাণ বিপন্ন, খালি এই কথা খবর দিলেন, ওখানে আপনার সব ভক্তগুলোকে সমস্ত পিটিয়েছে ওরা, কেন বলে হরিকথার জন্য, এই যে এই অক্ষয়ত হরিকথা বলেছে। ছিল ভক্তি হয়তো মাধব গোস্বামী মহারাজ কোনো কিছু বললেন না, কোনো কথা বললেন না, খেলে চোখে বাষ্প চলে এলো, কণ্ঠ গদগদ হলো, হা ঠাকুর আমি তোমার কথা বলতে এসছি, কণ্ঠ গদগদ ভাবে খালি হাতটাকে তুলে হা কৃষ্ণ, ব্যাস একটা কথা, দ্বিতীয় কোনো কথা নেই, হা কৃষ্ণ একটা কথা, ব্যাস এই একটা কথাই যথেষ্ট। এই যে দীর্ঘ নিঃশ্বাস মহাপুরুষগণের যদি ফেলে কেউ, কেউ যদি কষ্ট দেয় মহাপুরুষগণকে, তাদের দীর্ঘ নিঃশ্বাস পরে জন্ম জন্ম পুষতে থাকবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে কী হলো, সেই রাত্রিকালে জঙ্গলের পাগলা হাতি এসে যারা যারা মেরেছিল তাদের বাচ্চা কাচ্চা ঘর সম্পত্তি সব ভেঙে চুড়ে মেরে সব চলে গেছে, অথচ তার পাশেই একটা ঘর রয়েছে যে মারেনি, যে অত্যাচার করেনি, সে হরিকথা শুনতে গেছিল, তার ঘর কিছু করেনি, তাদেরকে সমস্ত শেষ করে দিয়ে সমস্ত চলে গেল। এই হচ্ছে মহাপুরুষ, যে আচার নিষ্ঠা দেখা যেত তাদের মধ্যে এখনকার দিনে লোক কল্পনা করতে পারবে না। এখন তো শিষ্য বানাবে, একটা শিষ্যকে আনুগত্য করতেই পারবে না, কার আনুগত্য করবে, কি টাকা আছে তোমার, কি দেখে আনুগত্য করবে, তোমার ব্যাংকে কোটি টাকা আছে সেই জন্য আনুগত্য করবে, তোমার ব্যাংকে কোটি টাকা আছে সেই জন্য আনুগত্য করবে, তোমার কেন আনুগত্য করবে, মূর্খ, আনুগত্য তো তার করবে যার আদর্শ আছে, যার আচরণ আছে তার আনুগত্য করবে, এখন তো কোনো কথাই শোনে না। কোনো ব্রহ্মচারীকে ক্ষমতা আছে রান্না করাবে, বলে গা কালো হয়ে যাবে, বাইরের লোক রান্না করবে ভালো, আর প্রাণ বিপন্ন করে দিতে হয় সেবাতে। সেটা ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ, তিনি হচ্ছেন
শুধু পোস্ট গ্র্যাজুয়েট নয়, আরও অনেক ডিগ্রি আছে তার, বিশাল কলকাতা ইউনিভার্সিটির। তাকে যখন তিনি যখন এসেছেন চৈতন্য মঠে, তখন আচার্য ছিলেন শ্রীল ভক্তিযুক্ত মাধব গোস্বামী। অনেক কথা আমি বলতে পারছি না, আবার কোনো সময় জীবনের সুযোগ হলে আমি বলবো, সময় অল্প। তিনি চৈতন্য মঠে আচার্য পদে নিযুক্ত হয়েছিলেন, তিনি চাননি হতে, তাকে আচার্য করা হয়েছিল। তার আচার্য হওয়ার পর তার যে সাকসেস আচার্য হিসাবে, সেটা দেখে লোকের পাগল হয়ে গেছিলেন। তার ওই হরিকথা, তার চরিত্র, তার আচরণ, তার দর্শন, তার ভক্তি দেখে লোক পাগল হয়ে ছুটে আসতো। সেই সময়ই এসেছিলেন শ্রী ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ, ভক্তিবিজ্ঞান ভারতী মহারাজ, দামোদর মহারাজ, তুজাশ্রী মা, এরা সব ওদের, আমার, আমি গুরু ভাই বলি না এদেরকে, আমার গুরু ভাই ওরা বলে আমাকে, শ্রী ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মা বলে, আপনি তো আমার গুরু ভাই। বল না, আমি তো গুরু ভাই নয়, আপনি আমার গুরু, এ কথা বলেন তিনি। এখন তো অসুস্থ লীলা করছেন। তাকে কি করলেন পরম মাধব গোস্বামী মহারাজ, বললেন তোমাকে সুবর্ণবিহারে যেতে হবে। সেই জীবনে কোনোদিন রান্নাও করেনি, এক গ্লাস জল গড়িয়ে খাননি। তাকে বললেন সুবর্ণবিহারে তোমাকে যেতে হবে। হ্যাঁ গুরুদেব, আপনি বলেছেন নিশ্চয়ই যাব। ওখানে গিয়ে তোমাকে সেবা পূজা যা কিছু সব সামলাতে হবে, নিজে হাতে জানো তো। বলে হ্যাঁ সব করবো গুরুদেব। সুবর্ণবিহার এখন গেলে আপনারা যা দেখছেন, আর তখন যদি সুবর্ণবিহার দেখতেন ভয়ে পালিয়ে আসবেন, চারিদিকে সাপ আর শিয়াল, আর ওইখানে কোনো নাট্য মন্দির নেই, কিচ্ছু নেই, একটা খালি কোনো শিব মন্দিরের মতো ছোট বিগ্রহ রয়েছে। আর ওখানে আপনাকে ভিক্ষা করতে হবে, আপনাকে রান্না করতে হবে, ওই গ্যাস এই নিয়ে গেলে দুম করে রান্না করবে, কলা পাতার শুকনো করে করে রেখে দেবে, সেগুলো জ্বালাবে, ফু ফু করে ফু দেবেন, আর তার সঙ্গে সঙ্গে ওই আগুন যদি নিভে যায়, আবার তাড়াতাড়ি এসে চাল ধুতে গেলেন, এসে আগুন নিভে যাচ্ছে, ফুঁ ফুঁ দিয়ে আবার আগুন জ্বালাবেন, আর চোখে মুখে সব ধোঁয়া আসছে। এরা করেছেন সেবা, তারা সমস্ত করেছেন সেবা, এইভাবে করে তারা সেবা করেছেন। তারা কোনো জীবনের মধ্যে কোনো বিকার আসেনি, তাদের জীবনে কোনো বিকার আসেনি, এরকমভাবে তারা সেবা করেছেন। নিজে সব কিছু রান্নাও, জীবনও রান্না করেন, সব কিছু করে ভগবানকে পূজা সেবা ভিক্ষা সমস্ত কিছু, চারিদিকে সাপ ভয় নেই, গুরুদেব পাঠিয়েছেন। এইরকমভাবে এরা দেখিয়েছেন। আর পরপুজো মাধব গোস্বামী মহারাজের কথা আমি কি আলোচনা করবো এই সময়ে, আমি এইটুকু সময়ের মধ্যে কি আলোচনা করব, এখন তো সংকেত হয়ে গেছে, সময় হয়ে গেছে আপনার যাওয়ার, আর ঠিকই তো আমাকে বিদায় গ্রহণ করতেই হবে। এই সব মহাপুরুষের গণের কথা আমি বলতেই থাকবো, আর এই কোনো এর মধ্যে কোনো ছেদ আসতে পারে না, কিন্তু কি করব, তাদের এই সমস্ত শুদ্ধ আচরণ বৈশিষ্ট্য, প্রচারের বৈশিষ্ট্য আমি আলোচনা করতে থাকলে আপনারা অবাক হয়ে যাবেন, হেম মহাপুরুষ হয়েছে কি হবে। এক একজন প্রভুপাদের গণ, তাদের কথা আপনারা পুনঃ পুনঃ শ্রবণ করবেন, শ্রবণ করা উচিত আপনাদের। শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের জীবনী বাংলাতে অল্প বেরিয়েছিল, আদেশ করেছিল সাত দিনের মধ্যে লিখতে হই, আর কোনো তারা কোনো কিছু আমাকে সহযোগিতা করেন নাই, যতটুকু তিনি বলেছিলেন আর অন্য মহাপুরুষদের মুখে ততটুকু সংকলন হয়েছে, সেটা হিন্দি এই হয়ে গেছে, এটা ছাপা হবে, ইংরাজি দেরি হবে আরও, আপনারা সেগুলো সংগ্রহ করে দেখবেন। বামন গোস্বামী মহারাজের জীবন চরিত্র, বামন মহারাজের উপদেশ, বামন মহারাজের হরিকথা, বামন মহারাজের পত্রাবলী, এগুলো পুনঃ পুনঃ আপনারা পড়বেন, পড়ে বুঝতে পারবেন তাদের যে অবস্থাটা কি, তারা কে ছিলেন, পুনঃ পুনঃ আপনারা করবেন, পড়বেন, হরিকথা শুনবেন। আর অধিক কি বলবো, আপনাদের কাছে আমার বিদায় নিতে হবে আজকে, আপনাদের সঙ্গ বড় আমার ভালো লেগেছিল, কিন্তু উপায় নেই, কার্যান্তরে সেবায় যেতে হবে, তাই জন্য ক্ষমা ভিক্ষা চাইছি আপনাদের চরণে। যদি কোনো অপরাধ করে থাকি, কঠিন কথা বলে থাকি, আপনারা আমাকে ক্ষমা করবেন। আজ যে কথা এখন হবে যেখানে গিয়ে, সেটাকে আপনারা ধরে রাখবেন, শ্রীমদ্ ভাগবতজি মহাপুরাণের যে কথা হলো তার একটা কনক্লুশন, একটা সারমর্ম, তার বিভিন্ন ভক্ত প্রশ্ন করেছেন, সেগুলো সব মিলিয়ে একটা ওখানে উত্তর দেওয়া হবে। ওখানে বলছেন ওরা দশটার মধ্যে চলে যেতে, দশটা সাড়ে দশটার মধ্যে সেখানে যেতে হবে। আজ এখানে বিশ্রাম দিতে হলো, ইচ্ছা নেই আমার বিশ্রাম দেওয়ার, আমি তৃপ্ত হতে পারলাম না, তথাপি আমাকে এখানে বিশ্রাম দিতে হলো, এই জন্য আপনারা ক্ষমা করবেন।
বাঞ্ছা কল্প তরুবশ কৃপা সিন্ধু ব্যবসে পতিতানং পাবন ভো বৈষ্ণবী। আরে একটা কথা, দামোদষ্টকমের যে কয়েকটা শ্লোক রয়েছে এটা একটু পাঠ করে ছেড়ে দিই, খালি মূলটা একটু পাঠ করে ছেড়ে দিই এখানে, সেখানে মূল না পাঠ করলে পরে আমার দোষ লাগবে সেখানে।